স্লাইড মেকিং আইকনের জন্য দারুণ একটা ওয়েবসাইট হচ্ছে unddraw.co। সো এখানে যাবেন, ব্রাউজে যাবেন, তারপর অনেকগুলো আইকন অপশন আপনার এখানে আছে। সো মনে করেন আপনি ডিজাইন টাইপের আইকন চাচ্ছেন, সো ডিজাইন লিখে সার্চ দিলাম এবং সিমিলার বেশ কিছু আইকন আমাদেরকে দিল। এখন এই পার্টিকুলার ওয়েবসাইটের বেস্ট ফিচারটা হচ্ছে আপনি কালারে যেতে পারেন, যে কালার চুজ করবেন বুম সবগুলো আইকন ওই কালারে হয়ে যাবে। সো এতে হয় কি, এটা পুরো প্রেজেন্টেশনের সবগুলো আইকনে একটা কালার থিম মেনটেন হয়, অর্থাৎ সেম কালারে সবগুলো আইকন হয়। সো মনে করেন আমার এই পার্টিকুলার আইকনটা খুব পছন্দ হলো, সো আমি জাস্ট ডাউনলোড দিয়ে দিব অ্যান্ড বুম আমাদের ডাউনলোড হয়ে গেল। এখন আপনি চাইলে প্রেজেন্টেশন এটা ইজিলি ইউজ করতে পারেন। আমি নতুন স্লাইডে গেলাম, ইনসার্ট পিকচার্স ফ্রম ডিভাইস, ডেস্কটপে ডাউনলোড করছি, ডাবল ক্লিক অ্যান্ড বুম হিয়ারস ইয়োর আইকন। সো অ্যান্ড্রয়েডে অন্য লেভেলের মজা, কারণ এখানে যে আইকনগুলো আপনি পাবেন ওগুলোর মধ্যে আপনি একটা কালার থিম সেট করে দিয়ে একই কালারের সবগুলো আইকন পাবেন। এবং যেহেতু একটা কালার থিম মেনটেন করা একটা ব্র্যান্ডের আইডেন্টিটির সাথে যায়, সো যখন আপনি প্রফেশনাল কাজ করবেন তখন একটা ব্র্যান্ডের যে কালারটা থাকবে ওই কালার অনুযায়ী কালার সার্চ করা খুব ইম্পর্ট্যান্ট। এবং এখানে যদি খেয়াল করেন দেখবেন এখানে হেক্স কোডও দেওয়া আছে, সো আপনি চাইলে হেক্স কোড টাইপ করেও আপনার কালারটা নিয়ে নিতে পারেন। সো হোপফুলি যারা ব্র্যান্ডিংয়ের কাজ করেন, যাদের একটা সিম্পল কালারের আইকন দরকার, তাদের জন্য ওয়েবসাইটটা বেশ কাজে দেবে। দেখা হবে নেক্সট এপিসোডে। এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি সাদন সাদিক, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।